জীবনের বাঁকে বাঁকে নানা গল্প, আর সেই গল্পগুলোকে অল্প কথায় স্বল্প পরিসরে আমরা প্রকাশ করে থাকি সঙ্গীতে। কারণ সঙ্গীতের পরিসরটা ছোট্ট, কিন্তু সেই ছোট্ট পরিসরে জীবনের গল্প বলে ফেলা যায় অবলীলায়। দর্শক, ওয়েলকাম করছি তিব্বস্ন মিউজিক্যাল মুভিতে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আমার সঙ্গে আজকে আছেন মিষ্টি একজন মেয়ে, মিষ্টি একজন অতিথি, এবং তিনি গানও করেন খুব চমৎকারভাবে, যার গান দিয়ে তিনি আমাদের মনোরঞ্জন করেন, এবং সেই মানুষটি সঙ্গীতশিল্পী উপমা। আমি তো ছোট করে উপমাই ডাকলাম, পুরো নামটি আর বললাম না। কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। অনেকদিন পর আবার দেখা, মানে আমাদের একটা সময় ছিল যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো, তারপর একটা লম্বা গ্যাপ আবার। কিন্তু গান কেমন চলছে এই লকডাউনে? যেহেতু বলেই ফেললেন যে লকডাউন ছিল, দীর্ঘ একটা সময় বিরতি আসলেই কাটিয়েছি। লকডাউনে কিছু অডিও গান রেকর্ডিংটা চালু ছিল, বাট যেটা হচ্ছে সেই অডিও গানগুলোর ভিডিও কিভাবে করব প্ল্যানিং চলছিল। অ্যান্ড এখন যেহেতু লকডাউন ছুটেছে, সো প্ল্যানিং হচ্ছে যে এখন সামনে এই অডিও গানগুলোর ভিডিও করব। অ্যান্ড যেটা হচ্ছে আপনার ওয়েদারটাও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ ক্রমাগত এভরিডে বৃষ্টি হচ্ছে, সো এই ওয়েদার আসলে আউটডোর শুটিংগুলো পসিবল না। বাট আমাদের যেটা প্ল্যান আছে আউটডোর শুটিংয়ের, সো দ্যাটস একটু হোল্ডে আছে, বাট প্রবাবলি এই ইয়ারের মধ্যেই আরও নতুন কিছু প্রজেক্ট সামনে আসছে। আচ্ছা, গ্রেট। নতুন একটি গান রিলিজ হয়েছে একেবারে সম্প্রতি, সেই গানটির প্রসঙ্গে একটু জানি। আচ্ছা, এই গানটি সম্পর্কে একটু বলতে চাই। এই গানটি বেসিক্যালি এই ইয়ারের ফার্স্টের দিকে, প্রবাবলি যখন লকডাউন একটু কম ছিল, তখন হচ্ছে আমরা শুটিং করেছিলাম। অ্যান্ড এই গানের লিরিক্স লিখেছেন রাজ কামাল, টিউন সোনিয়া খান, এবং মিউজিক রেমো বিপ্লব, এবং গানটি আমার সাথে গিয়েছেন এফ এ সুমন ভাইয়া। সো ভাইয়ার সাথে এটাই আমার প্রথম কাজ। অ্যান্ড দেন রিসেন্টলি লাইক জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে মোস্ট প্রবাবলি আমরা এটা শুটিং করেছিলাম। শুটিং হয়েছিল, হ্যাঁ, লাস্ট ইয়ারের এন্ড অফ, মানে 2020 লাস্ট ইয়ার, মানে লাস্টের দিকে আমরা হচ্ছে এটা রেকর্ডিং করেছিলাম। অ্যান্ড এই বছর এই কিছুদিন আগে আমরা এটা রিলিজ দিলাম, বিকজ প্যান্ডেমিকের কারণেও, মানে এটা এডিটিং বা অনেকে অসুস্থ ছিলেন, করোনা আক্রান্ত ছিলেন আমাদের টিমের অনেকেই, সো যার কারণে প্রসেসটা একটু ডিলে হয়ে যাওয়াতে রিলিজ ডেটটাও একটু পিছিয়ে যায়। আচ্ছা, সো এই তো এভাবেই চলছে। আচ্ছা, নতুন কাজ কী কী আছে হাতে এই মুহূর্তে? নতুন কাজ লাস্ট, যেটা বলি যে লাস্ট ইয়ারে এরকম লাইক অডিও রেকর্ডিং ছিল, যে অডিও রেকর্ডিংগুলো পেন্ডিং আছে ভিডিওর কাজে সেগুলো সামনে আসছে। যেমন আসিফ আকবর ভাইয়ের সাথে আমার একটি অডিও গান রেকর্ডেড আছে। আচ্ছা, সো এটার প্ল্যানিং আমরা করে রেখেছি। ভিডিওটা আসলে কি, কারণ আসিফ আকবর ভাইয়ের সঙ্গে গান গাইবার কিন্তু প্রত্যেক শিল্পীর একটা স্বপ্ন থাকে, যারা আমরা পরবর্তী প্রজন্ম। অবশ্যই, তো সেক্ষেত্রে এই সুযোগটা কিভাবে হলো উপমার? অ্যান্ড যেটা বলতে চাই যে অবশ্যই আই এম ব্লেসড যে ওনার মতো একজন গুণী শিল্পীর সাথে আমি কাজ করতে পেরেছি। অ্যান্ড যারা সিনিয়র আমাদের আর্টিস্ট রয়েছেন, সবাই যদি এভাবে লাইক সাপোর্ট করে, জুনিয়রদের যারা আছে তাদের যদি সাপোর্ট করেন, তাদের সাথে যদি একটু মানে দুই একটা গান যদি করেন, বা কোনোভাবে যদি একটু কোঅর্ডিনেট করেন, আই গেস আমরা একটু উৎসাহ পাই, ভালো লাগে, কাজের প্রতি আগ্রহ এবং ভালো লাগা ভালোবাসাটাও বেড়ে যায় আর কি। সো আই এম গ্রেটফুল টু হিম যে আমি ওনার সাথে একটা কাজ করতে পেরেছি। অ্যান্ড ওয়েটিং যে এটার ভিডিওটা আমরা ইনশাল্লাহ, সেখানে কি আমরা আসিফ ভাই এবং তোমাকে একসঙ্গে দেখব? ইনশাল্লাহ আমরা একসাথে করব। এটা আমরা ঢাকার বাইরে বান্দরবানের ওই সাইডটাতে শুটিং একটা প্ল্যান আছে। কথা কি রকম গানটি, মানে এই মুহূর্তে মনে আছে নাকি? এই মুহূর্তে যেহেতু এটা আনরিলিজ, সো আমি এটা নিয়ে মানে কোনো কিছু লিক করতে পারব না। সো যখন রিলিজ হবে অডিয়েন্স যারা আছেন তারা তো সবাই অবশ্যই দেখতে পাবেন, শুনতে পাবেন, এবং আমরা সেই গানের শোনার অপেক্ষা। ছোট একটা ব্রেকে যাব, ফিরে এসে বাকি গল্প হচ্ছে। দর্শক, সময় হয়েছে তিব্বস্ত মিউজিক্যাল মুভিতে ছোট্ট একটি বিরতি, নেবার ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে, আবার ওয়েলকাম করছি তিব্বস্ন মিউজিক্যাল মুভিতে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আমার সঙ্গে আছেন মিষ্টি মেয়ে, সঙ্গীতশিল্পী উপমা। আবারও ফিরে এলাম, এবং হাসলে খুবই ভালো লাগে। পরিবারকে সময় দেয়া, যেহেতু আমরা অনেক বেশি বাইরে থাকি, সো পরিবারকে খুব একটা সময় দেওয়া হয় না, বাট সেটা আসলে কিভাবে মেইনটেইন করেছো এই লকডাউনের টাইমটাতে? লকডাউনের সবকিছু অফ থাকাতে, লাইক অফিস, তারপর হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান তো আজকে অনেক দিন ধরে বন্ধ, তো বাবা মায়ের যে একটা খুব থাকে যে ছেলে মেয়ের সাথে ওভাবে সময়টা কাটাতে পারি না, বা যারা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকেন তাদের হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মার যে খুবটা থাকে, আই গেস এই লকডাউনে সেটা পূরণ হয়ে গিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক এখন বাবা মা চিন্তা করে যে কখন বাসা থেকে বের হবে, একটু মানে অন্য কাজে যাবে আর কি। বাট যেহেতু এখন জব করছি,
কোথায় জব করছে কি জানা হয়? নাম আমি ডিসক্লোজ না করি, বাট ইটস অ্যান আইএসপি কোম্পানি, সো সেখানে আছি। অ্যান্ড আই লাভ মাই জব বিকজ আমার কোনো লাইক মানে হয় না যে একদম ডেস্কেই বসে থাকতে হয়। হ্যাঁ ডেস্ক জব অবশ্যই, বাট ডে টু ডে কমিউনিকেশন করি মানুষের সাথে, সো প্রচুর কথা বলা হয়, অ্যান্ড আই লাভ দ্যাট। আর যেহেতু বিনোদন অঙ্গনের মানুষ, তাদের একটু মানুষের সঙ্গে কমিউনিকেট করতেই তারা ভালোবাসে, বকবক করার অভ্যাসটাই বেশ বেশি, সো ইয়াস আই এম লাভিং ইট। বাট হ্যাঁ সামটাইমস এখন লাইক যেটা হয় যে ব্যালেন্স করতে একটু সমস্যা হয়, বিকজ অফিস আওয়ার অ্যান্ড হচ্ছে আমার প্রোগ্রাম একসাথে ক্ল্যাশ হয়ে যায় সামটাইমস, সো বাট ফার্দার হাউ ম্যানেজ। প্রোগ্রাম কেমন চলছে এখন, যেহেতু এখন মঞ্চ একেবারেই বন্ধ লকডাউনের কারণে, তো শো হচ্ছে না, তারপরে কিছু ঘরোয়া প্রোগ্রাম হয়তো হয়, বাট অন্য টেলিভিশন শোগুলো কেমন চলছে? যেটা হচ্ছে যে স্টেজ শোজটাকে খুব মিস করি, স্টেজে লাইভ অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করা, তাদের সাথে কথাবার্তা, অ্যান্ড তারা যেভাবে চিয়ার আপ করে, এই জিনিসগুলোকে খুবই মিস করছি ইফ আই বিং অনেস্ট। বাট যেটা হচ্ছে টেলিভিশনের শোজগুলো রেগুলারলি করছি, লাইভ শোজগুলো, রেকর্ডেড শোজগুলো, আড্ডা ইন্টারভিউ টাইপের যে প্রোগ্রামগুলো, যেমন হ্যাঁ এগুলো রেগুলারলি চলছে, বাট ওই যে ওইটা অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাকশনটা মিস করি। ওই লাইভ স্টেজ শোজ ছাড়া সবই মোটামুটি রেগুলারলি চলছে আর কি, রেকর্ডিং। সিনেমায় প্লেব্যাকের গল্প শুনি, সিনেমায় প্লেব্যাক নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা বা হয়েছে কিনা? বেসিক্যালি সিনেমায় প্লেব্যাক করতে কার না ভালো লাগে, সবাই চায়, যারাই আর্টিস্ট রয়েছেন সবারই কিন্তু একটা মনে প্রাণে ইচ্ছা যে প্লেব্যাক সিঙ্গার হব, এবং প্লেব্যাক সিঙ্গার হওয়ার যে আপনার সম্মান বা ভ্যালু সেটার আসলে কোনো আই মিন কোনো মাপ নেই আসলে। সো যেটা হচ্ছে যে আমার অবশ্যই প্ল্যানিং আছে, সামনে ভালো ভালো সিনেমা আগে নির্মাণ হতে হবে, তাহলে আমি হচ্ছে প্লেব্যাকের সুযোগ পাবো বা গান গাওয়ার চান্সটা পাবো। সো লাস্ট যে ফিল্মসগুলোতে করেছিলাম, আমি যদি আমার লাস্ট ফিল্মের কথা বলি, গেম রিটার্নস, সেখানে বেলাল খানের সাথে আমার একটা ডুয়েট গান রয়েছে। আচ্ছা, সো ভালো লাগা গেছে বেড়ে এই গানটি গিয়েছিলাম। একটু খালি গলায় শুনি, আমরা একদম গান শুনলাম না খালি গলায়। আচ্ছা অল্প একটু গাই সেটা। ভালো লাগা was my last playback song. Okay. And গানটি সম্পর্কে আমি শুনবো ছোট্ট একটা ব্রেকের পরে। দর্শক সময় হয়েছে তিব্বত মিউজিক্যাল মুভিতে ছোট্ট আরেকটি বিরতি, এবার ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতি থেকে, আবার ওয়েলকাম করছি তিব্বত স্নো মিউজিক্যাল মুভিতে, সঙ্গে আছি আমি মৌসুমি মৌ এবং আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী উপমা। আবারও ফিরে এলাম যে গল্পে ছিলাম আমরা, সর্বশেষ প্লেব্যাকের কথা হচ্ছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, সো প্লেব্যাকের ইচ্ছা অবশ্যই আছে, বাট ভালো ভালো সিনেমা আগে বাংলাদেশে নির্মাণ হোক, বাংলাদেশি বাজেটে যারা পরিচালক, যেখানে সবাই আসলে সুযোগ পাক গান করার। হ্যাঁ, সো আর যেই গানটি নতুন প্রকাশিত হয়েছে সেই গানটি সম্পর্কে আরেকটু জানি, মানে যেরকম গানটিতে তুমি নিজেই পারফর্ম করেছো, সেরকম অ্যাক্টিং করার কোনো ইচ্ছে আছে কিনা ভবিষ্যতে? আচ্ছা, যেটা হচ্ছে প্রায় আমি এই কথাটা বলি যে আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল আমি নায়িকা হব, ফিল্ম অ্যাক্ট্রেস হব। হ্যাঁ, ছোটবেলায় আমি আমার ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে শাবনূর, সো আমি ওনাকে খুব ফলো করতাম। আচ্ছা, ওকে। অ্যান্ড ইন্ডিয়ান যদি বলি তখন হিন্দি মুভিসগুলো দেখা হতো, শ্রীদেবী তখন পছন্দের ছিল। সো এই তো মানে বড় হওয়া, অনেক বড় হওয়া পর্যন্ত, মানে স্কুলেও যখন পড়তাম তখনও ইচ্ছে ছিল আর কি, বা এখন ইচ্ছে নেই, এখন আর আসলে ওভাবে কাজ করে না। তবে হ্যাঁ, অ্যাক্টিং, আই লাভ অ্যাক্টিং, যদি কখনো ভালো কোনো চান্স আসে, এরকম আই ডোন্ট নো আসবে কিনা, সো যদি ভালো কোনো চান্স আসে, হ্যাঁ ভালো একটা অফার আসে, তাহলে আই গেস করতে পারি। ওকে গ্রেট, এটা কেউ স্বীকার করতে চায় না, খুবই থ্যাংকস যে আজকে আমার অতিথি নিজে নিজে বললো যে সে আসলে অ্যাক্টিং করতে চায় এবং বড় পর্দায়। ওকে, আগাম অভিনন্দন হতে পারে বলা যায় না, যে কোনো একটা সুযোগ চলে এলো, দেখা গেল যে নিজের গানে নিজেই লিপসিং করছো সিনেমায়, কোনো একটি সিনেমায় হয়তো, আই গেস হতে পারে, ইউ নেভার নো। রাইট, লাইফ যদি আমরা বলি শর্ট, বাট আই গেস অপরচুনিটিস অনেক, এবং লাইফ ইজ ফুল অফ স্টোরিজ, নাথিং এলস।